2023 সালের মধ্যে যারা যারা চিন্তা করছেন যে ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে ভ্রমণ করতে যাবেন, কিংবা ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে গিয়ে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ দেখবেন অক্টোবর মাসে, অর্থাৎ এই মাসে, কেউ কেউ চিন্তা করে রাখছেন যে ফাইনাল খেলা দেখবেন, এই জন্য অনেকদিন ধরে টাকা পয়সা জমায় রাখছেন, এবং আপনি চিন্তা করলেন যে অক্টোবর মাস যেহেতু চলে আসছে আর ইন্ডিয়ান ভিসা দিতে তো 10-15 দিনের বেশি লাগার কথা না, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, এই কথা চিন্তা করে আপনি করলেন কি, বিকাশে টাকা ভরাইলেন বা আপনার কার্ডে বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখলেন, স্টেটমেন্টগুলো সব কিছু কাগজপত্র জোগাড় করলেন, করে টরে আপনি এখন কম্পিউটারের সামনে বসলেন অ্যাপ্লাই করার জন্য। কিন্তু অ্যাপ্লাই করার পর সব কিছু ফর্ম যখন পূরণ করে ফেললেন, তখন দেখলেন যে আপনার ডেট যেটা দেখাচ্ছে সেটা অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ কাগজপত্র জমা নেওয়ার যে ডেট সেটা দেখাচ্ছে 24 সালের জানুয়ারি মাসে। অবাক করা বিষয়, ওখানে 24 সালে জানুয়ারি মাসে হয়তো বা এক সিরিয়ালে 10টা ডেট দেখাচ্ছে, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। এখন আপনি চিন্তা করলেন যে আমি যাব অক্টোবর মাসে আর ভিসার যেটা সেন্টার অর্থাৎ অনলাইনে দেখাচ্ছে আমাকে অ্যাপয়েন্টমেন্টই দিবে হচ্ছে 24 সালের জানুয়ারি মাসে, তাহলে এই ভিসা দিয়ে আমি কী করব? তা আসলে ঘটনাটা হচ্ছে এমনই যে কিছু ছোটোখাটো প্রবলেমের কারণে ভারতীয় ভিসা আমরা পাচ্ছি না। এটা নিয়ে এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা প্রচুর পরিমাণে মানুষ দেখতেছিল, কিন্তু ইউটিউব থেকে মনে করলো যে ওই ভিসাতে নাকি, ওই ভিডিওতে নাকি আমি বুলিং করেছি ভারতকে, যে কারণে তারা রিমুভ করে দিয়েছে। তাই ভদ্রভাবে আজকে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করতেছে আর কি। তো যাই হোক, যারা যারা আমার চ্যানেলটাতে আসছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কিন্তু তো যেমনটা বলছিলাম যে ভারতীয় ভিসা নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেটা অনেকদিন ধরেই সমস্যা চলতেছে। আপনারা যারা আবেদন করবেন এখন ভিসার জন্য, বিশেষ করে ট্যুরিস্ট ভিসার জন্য, তারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যদি আজকে আবেদন করেন তাহলে আপনি কিন্তু জানুয়ারির অর্থাৎ 2024 সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির আগে ভিসা হাতে পাবেন না। আপনার আজকে যদি আপনি অক্টোবরের 1 তারিখে বা 2 তারিখে যদি আবেদন করেন, ধরে নিলাম অক্টোবরের 1 তারিখে ভিসার আবেদন করলেন, সেখানে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে অপশনটা আসলো সেটাতে আপনাদেরকে দেখাই দিল যে আপনি যদি এই ভিসাটি নিতে চান তাহলে আপনার কাগজপত্র নিয়ে সব ইন্টারভিউয়ের জন্য ভারতে যাইতে হবে, ভারতীয় অ্যাম্বাসিতে যাইতে হবে, এবং সেটার ডেট হচ্ছে জানুয়ারি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আপনি সিলেক্ট করে নেন কোনটা নেবেন। সিস্টেমটা এখন এরকমই চলে আসতেছে, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, বারবার রিকোয়েস্ট করতেছি, যারা যারা ভারতে যেতে আগ্রহী তারা হাতে সময় নিয়ে আবেদন করুন, আর যারা আজকে ভিসার জন্য আবেদন করার চা করবেন তারা অবশ্যই জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে কিংবা মার্চে গিয়ে ভিসা পাবেন। তাই হুটহাট করে ডিসিশন নিয়ে ভারত যাব, ঘুরতে যাব, টাকা অনেক হয়ে গেছে, টাকা জমাই ফেলছি, এরকম চিন্তাভাবনা আর করবেন না কেউ। হয়তোবা এই বছরটার শেষের দিকে বা ডিসেম্বরে কিংবা জানুয়ারিতে আমরা হয়তোবা ভারতের এই ঝামেলাগুলো থেকে মুক্ত হব আর কি। আমি আশা করি যে ভারত খুব দ্রুত এই সমস্যাটা সমাধান করবে। এর কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে যেরকম ট্রাভেল ট্যাক্স বৃদ্ধি করার কারণে লোকজন কমে গেছে, সেমভাবে ভারতের ভিসার এই সমস্যাগুলোর কারণে বাংলাদেশি দর্শক হারাচ্ছে ভারত, বিশেষ করে কলকাতার মানুষজন। তাই হয়তোবা ভারতীয় অ্যাম্বাসির লোকজন খুব দ্রুত একটা ভালো পদক্ষেপ নেবে। আমি আর বেশি কিছু বলবো না, কারণ করলে আমার যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউ আসছিল সেই ভিডিওটা রিমুভ করে দিয়েছে, আমি চাচ্ছি না যে এই ভিডিওটা আবারও রিমুভ করে দিক। তো এই এই আপডেটটা আপনাদেরকে দিতে চাইলাম। আমি এই আপডেটের ইনফরমেশনগুলো কোথা থেকে পাইছি সেটা বলি, আমি ফেসবুকে আজকে একটা পোস্ট দেখলাম, হয়তো ভাববেন যে ভাই ফেসবুকের পোস্ট থেকে আপনি আমাদেরকে বলছেন, আসলে বিষয়টা না, আমি অনেকভাবে খোঁজ খবর নিয়ে ওই পোস্টগুলোকে ভেরিফাই করছি, করার পর যে ইনফরমেশনগুলো পাইছি সেখানে মজার বিষয় হচ্ছে যে যশোর আইবেক থেকে এক ভাই হচ্ছে আবেদন করতেছিল, সে দেখছে যে তার অ্যাপয়েন্টমেন্টের ডেট দিচ্ছে হচ্ছে 24 সালের জানুয়ারি মাসে। এখন সে যদি ওই দিন অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুলি পার করে আসে, সব কাগজপত্র সব জমা দেয়, তাকে যা যা জিজ্ঞাসা করবে সব কিছুর উত্তর যদি দিয়ে দেয় তাহলে সে ভিসা হয়তো বা পেয়ে যাবে, পেতে পেতে ভিসা ফেব্রুয়ারি মাস। এখন ফেব্রুয়ারিতে এই 4-5 মাস আগে তো ভাই কেউ ভিসা নেয় না, আমেরিকার ভিসা পাইতেও হয়তো বা এত কষ্ট হয় না যতটা এখন ভারতের ভিসা পাইতে কষ্ট হচ্ছে। আরও একটা আছে, যেমন দেখেন এখানে রাব্বি ভাই নামে একজন পোস্ট করেছে যে আজকে ভিসা আবেদন করলাম, মানে হচ্ছে অক্টোবরের 1 তারিখে আবেদন করলো সে, 8/1/24 মানে হচ্ছে জানুয়ারি মাসের 8 তারিখে 2024 সালে হচ্ছে আগে আসবে নাকি ওই তারিখে যেতে হবে। তো অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইছে হচ্ছে জানুয়ারি মাসের 8 তারিখে,
24 সালের মাথায় রাখবেন। তো দুইটা ভেরিফাই আপনাদেরকে আমি বললাম, এই যে আমার কাছে আছে ডিটেলস, আমি পার্সোনাল সেফটির কারণে এইসব মানুষের ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করতেছি না, বাট অথেন্টিক সোর্স থেকে এই ইনফরমেশনগুলো নিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং প্রত্যেক দিন ভিসা সম্পর্কিত যে আপডেটগুলো আসবে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি দিব, এতে করে আপনারা হয়তো বা অনেক বেশি উপকৃত হবেন। আর স্টেটমেন্ট নিয়ে একটা ঝামেলা চলতেছিল, সেটার একটা ভিডিও আপলোড করেছি, চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন।